তো আজ আর একটা নতুন ভিডিও আর আজ আমি বানাতে চলেছি ডিমেরই একটা খুব সুন্দর রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে রোজকার মতনই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে আমরা কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে তারপর দিয়ে দেবো হালকা একটু তেল হালকা তেল দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিমগুলোকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমরা দিয়ে দেবো আর আগে থেকেই বলে রাখছি ডিমেতে কোনো রকম হলুদ বা কিছু মাখাবেন না এটার কালার কিন্তু এরকম লাল যে একদম কালারটা সেটা কিন্তু আসবে না তো হালকা একটু নুন দিয়ে দেবেন একটু স্বাদের জন্য নুনটা দিয়ে দিলাম এবার নুনটা দিয়ে আবার একটু হালকা করে নেড়ে নিতে হবে যখনই দেখবেন হালকা ভাজা ভাজা হয়ে গেছে তো ডিমগুলোকে আমাদের তুলে নিতে হবে এদিকে আবার তেল তেল দিয়ে একদম কড়া বসিয়ে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এবার আমাদের ভালোভাবে মেনে নেড়ে নিতে হবে আর মাথায় রাখবেন পেঁয়াজের যে পরিমাণটা সেই পরিমাণটা কিন্তু একটু বেশি হতে হবে কারণ এইটার যে মূল যে গ্রেভিটা সেই গ্রেভিটার মধ্যে পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি রাখতে হবে তবেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে তো যখনই দেখবেন হালকা হালকা পেঁয়াজ একদম গলে গলে এসছে এখানের মধ্যে হালকা একটু নুন দিয়ে দেবেন তাহলে কিন্তু পিঁয়াজটা আরও তাড়াতাড়ি গলে যাবে আপনাদের বেশি টাইমও লাগবে না তো আমি এখানের মধ্যে নুন অ্যাড করে দিয়েছিলাম নুন অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যখনই দেখবেন একদম লাল লাল হয়ে গেছে তো এখানের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করে দিয়ে দেবেন তো আমরা এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে একদম দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যখনই এই আদার আর রসুন কাঁচা লঙ্কার যে একটা কাঁচা কাঁচা যে গন্ধ তো সেই কাঁচা গন্ধটা চলে যাবার সাথে সাথেই আপনাদের পরের স্টেপ শুরু করতে হবে তবে তার আগে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু বেশি করে নেড়ে নিচ্ছি আর সাইড থেকে একটা তেলও বেরিয়ে আসবে তো এটা যখনই একদম পারফেক্ট হয়ে যাবে তখন এটার মধ্যে আপনারা অ্যাড করবেন হচ্ছে টমেটো কুঁচো টমেটোটা একদম যখনই দেখবেন আদা আর পেঁয়াজ একদম গলে গলে এসছে তখন আপনারা এই টমেটোটা অ্যাড করবেন আর টমেটোটা দিয়েও সেম টমেটোটাকে একটু ভালোভাবে নাড়তে হবে তার মধ্যেই দিয়ে দেবেন চিনি চিনিটা একদম দিয়ে দিতেই হবে কারণ এটা যে স্বাদটা সেটাকে একদম ব্যালেন্সের জন্য তো আমাদের চিনিটা তো লাগেই তো চিনিটা পরিমাণ মতন দিয়ে আবার একটু নেড়ে নেবেন দেখছেন একদম আমাদের কতটা তেল ছেড়ে এসছে আমাদের যে মেন যে মশলা সেই মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখানের মধ্যে আমাদের মশলা রেডি এর মধ্যে এবার দিয়ে দিতে হবে হচ্ছে কাজু বাটা কাজু বাটার পরিমাণ কাজুর যে পরিমাণ সেটা কিন্তু একটু বেশি নিতে হবে তবেই কিন্তু এই ডিমের যে টেস্ট সেটা কিন্তু আলাদা লেভেলের আসবে তো আমরা এখানে কাজু বাটা অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে করে জোরে জোরে খুন্তি চালাতে থাকবেন খু একদম যদি আবার যদি এখানে যদি আপনারা খুন্তি না চালান তাহলে কিন্তু এই কাজুটা কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে তাই কাজু বাটা দিয়ে কিন্তু আপনাদের খুন্তি চালাতে হবে তো একদম তেল যেই ছেড়ে আসবে তখন এটা কিছু মশলা অ্যাড করে দেবেন হালকা একটু হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো আর যেটা দেবো সেটা হচ্ছে গরম মশলা এখানের মধ্যে আপনারা কোনোরকম কাশ্মীর লঙ্কা গুঁড়ো বা ঝাল লঙ্কা গুঁড়ো যাই বলুন না কেন এইসব কিছু ব্যবহার করবেন না আমরা তো ঝালের জন্য এক্সট্রা করে কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি আগেই তো দেখলেন তো এখানের মধ্যে রকম লাল যে ব্যাপারটা সেটা আসবে না তো আমাদের এখানে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এই মশলাটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে দেখছেন কতটা তেল ছেড়ে দিয়েছে এই স্টেজেতে আপনাদের দিয়ে দিতে হবে ডিমগুলোকে তার আগে হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম কারণ আমার মশলাটা একটু পুড়ে যাচ্ছিলো তো সেই কারণে আমরা জলটা দিয়েছিলাম আপনারা যদি পারেন এখানেই আপনারা ডিমটা অ্যাড করেই দিতে পারেন তো আমরা আরেকটু জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে ভালোভাবে একদম নেড়ে নিচ্ছিলাম তো যখনই ভালোভাবে নাড়ছি দেখছেন একদম তেল ছেড়ে আসছে যেই দেখবেন একদম তেল ছেড়ে এসছে তো আপনাদের কিন্তু এই যে মশলাটা সেই মশলা কিন্তু রেডি হয়ে গেছে এর মধ্যে আর কিছুই দিতে হবে না হালকা আবার জল দেবেন দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে ডিমগুলোকে অ্যাড করে দেবেন আর ডিম দিয়ে আপনাদের কিছুই না আপনারা এখানে আলু অ্যাড করতেই পারেন আমি আলুটা দেখাইনি। তো এটা ডিম মানে আলু না ছাড়া করলে বেশি টেস্ট হয় আমরা আলু অ্যাড করেছিলাম আপনারা আলু নাও অ্যাড করতে পারেন তো আমরা এটা দিয়ে বেশি নাড়তে হবে না কারণ ডিম দিয়ে তো কষাবার কিছু হয় না মাংসর জিনিস হলে একটু কষাতে আর কি টাইম লাগে তো ডিম দিয়ে তো কিছুই না হালকা একটু মাখিয়ে নেবেন ভালোভাবে তারপর আমরা আলু দিয়েও সেমভাবে মাখিয়ে নিয়ে মশলার সঙ্গে দিয়ে দিলাম হালকা জল জলটা আপনারা আপনাদের বুঝে দেবেন ব্যাস দিয়ে দিলে আর কিছু না রেডি আপনাদের যে মেন যে যে ডিমের যে কারি সেটা কিন্তু রেডি হয়ে গেছে এখানের মধ্যে আপনাদের একদম লো ফ্লেমে করে নিতে হবে জলের যে পরিমাণ নুনের যে পরিমাণ সেটা একটু দেখে নেবেন আপনারা যতটা গ্রেভি চান ততটা জল দেবেন আর সেই অনুযায়ী কাজু বাটা দিতে হবে কাজু বাটাটা কিন্তু একটু বেশি দিতে হবে তো আমাদের আমার মনে হল আর একটু জল লাগবে তো আমরা আর একটু জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে দেওয়ার পরে হালকা ভালোভাবে একদম চারিদিক থেকে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম কারণ যাতে মশলাগুলো একদম ভালো পারফেক্টভাবে একদম লেগে যায় তো এই সময় কিন্তু আমরা একদম গ্যাসের যে ফ্লেম সেই গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম লো করে দেওয়ার সাথে সাথেই আমাদের যে ডিমের যে কারি সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটার মধ্যে আর কিছুই না চাপা দেবেন পনেরো থেকে কুড়ি মিনিট মতন রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট মতন রাখার পরেই দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে উপর থেকে হালকা করে একটু গরম মশলা ছড়িয়ে দেবেন ব্যাস আপনাদের তৈরি হয়ে গেল একটা নতুনত্ব ডিমের কারি তো ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটু শেয়ার করবেন দেখা হচ্ছে পরে কোনো